সুপ্রিয় ছাত্রবন্ধুরা আসসালামু আলাইকুম আজকে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি নিয়ে একটি শর্ট ভিডিও থাকছে আসলে ডগমা ব্যাপারটা কি। ডগমা হচ্ছে এমন একটা সেট অফ রুলস বা প্রিন্সিপালস যেটাকে কোনো কোয়েশ্চেন করা যায় না উনিশশো সালের দিকেই ডিএনএর ভেতরে যে জেনেটিক ইনফরমেশান থাকে এই ব্যাপারটা আবিষ্কার হয়ে যায় তবে এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া সেখান থেকে প্রোটিন তৈরি হওয়া অর্থাৎ এই যে ফাংশনাল প্রোটিনগুলো কিভাবে তৈরি হচ্ছে এই মেকানিজমটা কিন্তু তখনও আবিষ্কার হয়নি এমনকি ডিএনএ যে শুধুমাত্র নিউক্লিয়াসের ভেতরেই থাকে এবং প্রোটিন তৈরি হতে মাঝখানে যে ইন্টারমিডিয়ারি হিসাবে আর কাজ করে এই ব্যাপারগুলো কিন্তু তখন পরিষ্কার ছিল না ছবিতে যাকে দেখছি উনি হচ্ছে ফ্রান্সিস ক্রিক আমরা জানি উনি ডিএনএ ডাবল হেলিক্স মডেলের একজন প্রবর্তক সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজির যে ধারণাটা সেটা উনি প্রথম দিয়েছিলেন উনিশশো সালে আমাদের জেনেটিক ইনফরমেশানগুলো ডিএনএর মধ্যে ইনকোডেড থাকে সেখান থেকে ট্রান্সক্রিপশানের মাধ্যমে সেই ইনফরমেশানটা চলে আসে আর এন এবং আর এন এ থেকে ট্রান্সলেশানের মাধ্যমে তৈরি হয় প্রোটিন এই প্রোটিনটাই হচ্ছে ফাংশনাল প্রোডাক্ট সেন্ট্রাল ডগমা অ্যাকচুয়ালি কী করছে যে আমাদের ইনফরমেশান ফ্লোয়ের যে প্যাটার্নটা সেটাকে বলছে এটা অ্যাকচুয়ালি প্রথমে এক্সিস্টিং ডিএনএ থেকে নিউ ডিএনএতে শিফটেড হচ্ছে এই প্রসেসটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন আবার ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রসেসে আর তৈরি হচ্ছে আবার আর থেকে ট্রান্সলেশন প্রসেসে তৈরি হচ্ছে প্রোটিন তাহলে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজিতে এই তিনটি প্রসেসে ইনক্লুডেড থাকছে ডান পাশে নিচে ওয়েবসাইটটি মেনশন করা আছে তোমরা দেখে নিতে পারো তবে পরবর্তীতে দেখা গেল যে এটার একটা এক্সেপশানও আছে সেটা কি যে ডিএনএ থেকে যে আর এনএগুলো তৈরি হচ্ছে সবগুলো থেকে কিন্তু প্রোটিন তৈরি হচ্ছে না কিছু কিছু ফাংশনাল আর আছে যেগুলো থেকে কোনো প্রোটিন তৈরি হচ্ছে না তাহলে এটা একটা এক্সেপশান আরেকটা জিনিস আমাদের বুঝে রাখতে হবে সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমার বেসিসটা হচ্ছে টু কাইন্ডস অফ অ্যাসিমেট্রি বিটুইন জিনোমস অ্যান্ড এনজাইমস সেটা কীরকম যে দেখো ডিএনএ থেকে তৈরি হচ্ছে আর সেখান থেকে তৈরি হচ্ছে প্রোটিন কিন্তু প্রোটিন থেকে কিন্তু ইনফরমেশানটা আবার উল্টো দিকে ট্রান্সফার হচ্ছে না আবার দেখো ডিএনএ থেকে আলটিমেটলি যে প্রোটিন বা এনজাইম তৈরি হচ্ছে সেগুলোই কিন্তু সরাসরি ক্যাটালাইটিক অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত ডিএনএ কিন্তু সরাসরি কোনো অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত হচ্ছে না তাহলে এই জিনিসগুলোই হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজির মূল ধারণা আশা করি আমরা মূল মেসেজটি বুঝতে পেরেছি সবাইকে ধন্যবাদ